তুমি সত্যিই খুব ভালো। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস ডায়েরি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। না, যদিও এটা ভিডিওটা নতুন না, তো আগের দিন আমি একটা হেয়ার কাটিংয়ের ভিডিও পোস্ট করেছিলাম আমার, তো সেটারই আজকে এটা সেকেন্ড পার্ট। তো সেই দিন আমার একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো বর্ধমানে, তো আমার তো খুব ভালো লেগেছে তার সঙ্গে দেখা হয়ে, তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আজকে শেয়ার করবো, তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। হচ্ছে আমাদের বর্তমানে রামপ্রসাদের লস্যির দোকান, মানে দোকানের সামনে লাইনটা একবার জাস্ট দেখো, ভীষণ লাইন, মানে সব সময় প্রায় এরকম হারিয়ে ভিড় থাকে, এর থেকেও প্রচুর ভিড়। তো এটা হচ্ছে কর্জিনেটের একদম সামনেই, তো ভাবলাম যে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম তাহলে তোমাদেরকে এটা একটু শেয়ার করে দিই। আর এই হচ্ছে আমাদের কর্জিন গেট, তোমরা তো সকলেই জানো, যারা বর্তমানে থাকো তারা তো জানোই, আর যারা বর্তমানে বাইরে থাকো তারা একটু দেখে নাও। দেখতেই পেলে দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়, সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো মনের এবং ফ্রি মাইন্ডের একটা মানুষ। তো আমাদের কাছে এই ছোটোখাটো ব্যাপারগুলো সত্যিই খুব আনন্দের। বেশ, ইউটিউব থেকে পরিচয় হলো, দেখালো, এর থেকে আর কি আশা করা যায় বলো? ভীষণ ভালো লাগার একটা জিনিস। তো তারপর দেখো, দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর এসছি এখন চিপ অ্যান্ড বেস্ট একটু বিরিয়ানি খাবো বলে। আর বর্তমানে বিরিয়ানি মানেই চিপ অ্যান্ড বেস্ট, সবাই জানে। এসে দেখছি মা আমার জন্য চাউমিন বানাচ্ছে, একদম ঘরোয়া স্টাইলে চাউমিন। আর চাউমিন খেতে তো বেশ ভালোই লাগে, আর মা খুব সুন্দর চাউমিন বানায়ও। তো তোমরা একদিন চলে এসো আমার বাড়িতে, একদম তোমাদেরকে চাউমিন বানিয়ে খাওয়াবে। তো এখন মা কীভাবে বানাচ্ছে, তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই তো শেয়ার করছি। আর হ্যাঁ, একটা কথাই, যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও করে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট পড়তে আমারও খুব ভালো লাগে। তো চলো।